আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছেন। সকালে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন এবং সুস্থ সচল আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিকমিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যা করেন দেশের স্বার্থেই করেন। একই সাথে বিএনপির কর্মসূচির সাথে পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি উল্লেখ করে তিনি বলেন, আগে থেকেই বছরব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি দেয়া হয়েছে। এ সময় তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। কি ধরনের আগাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করছিস? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিস। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেক ই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো আয় থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।